নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। গতকাল শুক্র রাশি পরিবর্তন করেছে এবং নিজ গৃহে প্রবেশ করেছে। পরম নিজ অর্থাৎ ব্রহ্মাণ্ডে এই বৃহস্পতি একটি শুভগ্রহ, শুক্র একটি শুভগ্রহ এবং চন্দ্র একটি শুভগ্রহ, এই তিনটি গ্রহ কিন্তু ব্রহ্মাণ্ডে কিন্তু শুভফল প্রদান করে থাকে। এই শুক্রের নিচস্থতা হওয়া আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি অলরেডি, 12টি রাশির উপর কী কী প্রভাব পড়তে চলেছে। কিন্তু আজকে আমি জানাবো এই ভিডিওতে এই শুক্র নিচস্থ হয়ে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই নিজভঙ্গ রাজযোগ তিনগুণ লাভ দিতে চলেছে এই চার রাশিকে। দেখুন, একটা হচ্ছে বিপরীত রাজযোগ, বিপরীত রাজযোগের থেকেও এই নিজভঙ্গ রাজযোগ খুব পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী। এই নিজভঙ্গ রাজযোগ যদি আপনার ছকে থাকে, আপনার জীবনে অর্থের অভাব হবে না। অর্থাৎ বাই বার্থ চার্ট আপনি যখন জন্মেছিলেন, যদি আপনার নিজভঙ্গ রাজযোগ থাকে, আপনার কিন্তু অর্থের অভাব হবে না। এবং বর্তমান সময়ে এই নিজভঙ্গ রাজযোগ এই চার রাশিকে কোটিপতি, আরবপতি, খারকপতি কিন্তু করবে। যদি আপনার বাই বার্থ চার্ট নিজভঙ্গ রাজযোগ যদি আপনার থাকে, ধরুন আপনি দিনে 1000 টাকা ইনকাম করেন, একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি 1000 টাকা দিনে ইনকাম করেন, সেই ইনকামটা আপনার কিন্তু ডাবলিং হবে অর্থাৎ 2000 টাকা। যে দিনে 10,000 টাকা করে সে 20,000 টাকা করবে, যে 50,000 টাকা করে তার 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম হবে পার ডে। অর্থাৎ গ্রহের কিন্তু খেলায় মানুষের ভাগ্য কিন্তু ঘুরে। এই নিজভঙ্গ রাজযোগ, এই শুক্রের যে নিজভঙ্গ রাজযোগ অপার ধন দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি। দেখুন কোন কোন এই চার রাশি এবং এই নিজভঙ্গ রাজযোগ কী করে সৃষ্টি হয় তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। কৌশিক রায় যে কথাগুলো বলে কোনোটাই হাওয়াতে কিন্তু কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী এবং আপনাদেরকে ফলাদেশ কিন্তু দেয়। প্রথমেই আপনাদেরকে আমি জানাই এই নিজভঙ্গ রাজ্য কী করে সৃষ্টি হচ্ছে। বর্তমানে শুক্র আপনার কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ সেখানে নিচস্থ। যে গৃহে অবস্থান করছে তার অধিপতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি আপনার কেন্দ্রে যদি অবস্থান করে, যে যে রাশির কেন্দ্রে অবস্থান করবে সেই রাশির ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশি পরম মিত্র রাশি এবং কেন্দ্রে অবস্থান, এই জায়গাটাতে কিন্তু এই নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ যে গ্রহে আপনার শুক্র নিচস্থ হচ্ছে সেই রাশির অধিপতি যখন কেন্দ্রে অবস্থান করবে তখন কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করে। অর্থাৎ এই নিজভঙ্গ রাজ্য চার রাশিকে এই সময়ের মধ্যে ধন বর্ষা করতে চলেছে। কোন কোন এই রাশি প্রফিট কিন্তু আপনারা পাবেন। শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে, কিন্তু বেশ কিছু দিক থেকে প্রফিটও কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই নিজভঙ্গ রাজ্য আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিন্তু আনবে। দেখুন প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, কারণ আপনাদের এই অষ্টমভাবে শুক্র এবং তার অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে সিংহ রাশিতে অর্থাৎ কেন্দ্রে। এই কেন্দ্রে এই বুধ অবস্থান করাতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু হতে চলেছেন মালামাল, অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে
আপনাদের ইনকামের জায়গা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে। অর্থাৎ এই নিজভঙ্গ রাজ্য কন্যা রাশির ক্ষেত্রে আরবপতি খারকপতি পর্যন্ত কিন্তু সরি কোন কুম্ভ রাশির ক্ষেত্রে কোটিপতি কিন্তু করবে। অর্থাৎ আপনার ভাই বাচ্চার যদি এই নিজভঙ্গ রাজ্য থাকে তবেই কিন্তু এই ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যে ঘরের নিচস্থ হচ্ছে তার অধিপতি যখন কেন্দ্রে অবস্থান করছে, হচ্ছে প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে যদি ভাই বাচ্চার এই আপনার যদি থাকে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি লাভপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং আপনার ধনভাবে আপনার শুক্রের অবস্থান এবং ধনপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ বুধ আপনার রাশিতে অবস্থান করছে এবং শুক্র আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অর্থের দিকটা, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু ধীরে ধীরে কিন্তু কাটবে। আর্থিক উন্নতি, রোজগারের জায়গাটা আপনাদের ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি করবে যদি আপনার বাই বাচ্চার নিজভঙ্গ রাজ্য যদি সৃষ্টি করে। অর্থাৎ লাভ পেতে চলেছে এই আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, অপার ধন এই নিজভঙ্গ রাজ্য তিনগুণ লাভ দিতে চলেছে। যেমন আপনার কুম্ভ রাশিকে দিবে তেমনি আপনার দিতে চলেছে সিংহ রাশিকে তিনগুণ লাভ দিতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি একাদশভাবে আপনাদের এই শুক্র নিচস্থ হচ্ছে, আপনাদের সপ্তমপতি একাদশভাবে নিচস্থ, কিন্তু এই একাদশপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট লাভ কিন্তু হবে, কিন্তু আপনাদের বৈবাহিক জীবন এর জায়গাটা, অর্থাৎ আপনার দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। সব দিক থেকে খারাপ হয় না, দাম্পত্য সুখটা আপনাদের ক্ষেত্রে বাধা, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে। কেন্দ্রে এই অবস্থান অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের একাদশপতি দশমভাবে কেন্দ্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা, সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে এই নিজভঙ্গ রাজ্য। তিনগুণ লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি, অর্থাৎ মালামাল হতে চলেছে বৃশ্চিক রাশি। এরপরের যে রাশির কথা বলো, সবশেষে যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার রাশির পঞ্চমভাবে এই শুক্র অবস্থান করছে নিজ গৃহে এবং এই পঞ্চমপতি ও কন্যা রাশির ঘরে কন্যা রাশির অধিপতি বুধ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে। এই চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান এই নিচস্থতা কেটে যাচ্ছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং বাই বারচার্ট, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার যদি বাই বারচার্ট যদি নিজভঙ্গ রাজ্য যদি আপনার তৈরি করে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু মালামাল আপনারা কিন্তু হবেনই হবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে এই নিজভঙ্গ রাজ্য। আপনাদেরকে ফিনান্সিয়াল ক্রাইসিস, বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট লাভজনক ফল কিন্তু পেতে চলেছে এই নিজভঙ্গ রাজ্য। বৃষরাশির ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসবেই আসবে। যদি এই যে শুক্র নিচস্থ এবং তার অধিপতি আপনার যে ঘরে নিচস্থ হচ্ছে কোন রাশি, সেটা অধিপতি কেন্দ্রে, অর্থাৎ এই নিচস্থতা কেটে যাচ্ছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, বৃষরাশি হতে চলেছে মালামাল এবং আপনাদের ফেঁসে থাকা টাকা আপনাদের কিন্তু এই সময় রিকভারি
কিন্তু হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি এই নিজভঙ্গ রাজযোগে তিনগুণ লাভ পেতে চলেছে এবং অর্থ বৃষ্টি হতে চলেছে। রোজগারের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটতে চলেছে, অর্থাৎ বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন, যাদের মিলছে না নিজস্ব জন্মছক।